দেখো আর আমি ম্যাটারে ইয়ে করে নেওয়া লাগবে, কি ব্লক মানে গ্রুপ ভাঙে নেওয়া লাগবে। গ্রুপ করা আছে পুরোটাই নাকি? হ্যাঁ পুরোটাই গ্রুপ করা আছে। ভাঙালে গ্রুপ গ্রুপ করলে একটা কি মানে ডিসপ্লেস হওয়ার ভয় থাকে না, তাই না? আনগ্রুপ করলা, দেখো ম্যাটেরিয়াল এডিটর অথবা কিবোর্ডে এম চাপলা, চাপার পর এখানে যে স্ট্যান্ডার্ড এখানে, ও আর একটা কথা, তবে ওই যে মানে ম্যাটেরিয়াল ইয়ে দেওয়ার জন্য তোমার কোন জায়গায় কি হবে, ওই সেভাবে মনে হয় যে মানে ব্লক মানে ইয়া বক্স দেওয়া লাগে, তাই না? কি বক্স, মানে আলাদা আলাদা করে সিলেক্ট করার জন্য। আমি যদি মনে করি, যদি মনে করি যে এই দেওয়ালের অর্ধেক থেকে আবার আলাদা কার্লার হবে, তাহলে তো ওরকম করা যাবে না। মানে না ওই ওইটুকু আলাদাই করা লাগবে, মানে যে যে জায়গায় বক্স আছে ওই বক্স, এটা মানে ওই তৈরি করার সময় থেকে ভাবে নিতে হবে আর কিরকম কালার দিবে। ম্যাটেরিয়াল ইয়ে করার আগে এখান থেকে দেখো F10 অথবা রেন্ডার সেটআপ, F10 অথবা রেন্ডার সেটআপ, এখানে এখানে গিয়া অ্যাসাইন, এই যে কমন, কমনের আন্ডারে অ্যাসাইন রেন্ডারার, এখান থেকে প্রোডাকশন এখান থেকে পাল্টাতে হবে ভিরে, ভিরে অ্যাডভান্স, ভিরে ADV দিলা, দেওয়ার পর ভিরে, ভিরেতে এখানে ফ্রেম বাফার এনাবল করলাম, গ্লোবাল সুইচ, গ্লোবাল সুইচে কিছু লাগবে না, এটা ইমেজ স্যাম্পলার, অ্যাডাপটিভ DMC, এটা হচ্ছে অ্যান্টি অ্যালাইজিং ফিল্টার, এটা হচ্ছে তোমার যে ক্যাটমুল রম, তারপর হচ্ছে অ্যাডাপটিভ DMC ইমেজ স্যাম্পলার, এটা কিছু করা লাগবে না, এনভায়রনমেন্ট কিছু লাগবে না, কালার ম্যাপিং, কালার ম্যাপিং এখান থেকে এক্সপোনেনশিয়াল, এখানে সাব পিক্সেলে চেক, ক্লাম্প আউটপুটে চেক, শেষ ইনডাইরেক্ট ইলুমিনেশন অন, তারপর এটা হচ্ছে যেটা আছে সেটাই ইরেডিয়েন্স ম্যাপ, এর নিচেরটা হচ্ছে লাইট ক্যাশ, গেল ইরেডিয়েন্স ম্যাপে কারেন্ট প্রিসেট, এটা হচ্ছে মানে কী বলে এটারা, এটা হচ্ছে তোমার মানে হাই, মানে রেন্ডার হাই হবে নাকি রেন্ডারের কোয়ালিটি, এটা যখন মানে প্রাথমিক অবস্থায় ভেরি লো দিলাম, মানে যখন একবারে লাস্টে করবা তখন হাই বা মিডিয়াম দেবা, কিন্তু প্রাথমিক অবস্থায় ভেরি লো, মানে দেখার জন্য শো ক্যালকুলেট ফেস চেক, শো ডিরেক্ট লাইট চেক, তারপর হচ্ছে ইরেডিয়েন্স ম্যাপ, আর এটা করলাম লাইট ক্যাশ, শো ক্যালকুলেট ফেজ চেক, অনেক মানে অনেক, পরেগুলোতে এতগুলো নাই, মানে 2015-তে এত কিছু নাই, শুধু কয়েকটা চেঞ্জ করলে হয়, শেষ মোটামুটি শেষ। আর এখান থেকে সেটিং এর আন্ডারে এখান থেকে শো উইন্ডো, এটা আনচেক করবা, ভিড়ে লক, শেষ, এটা হলো ভিড়ে সেট আপ। এখন ম্যাটেরিয়াল কিবোর্ডে এম অথবা এখান থেকে ম্যাটেরিয়াল এডিটর, এখান থেকে যেখান থেকে রাইট বাটনে ক্লিক করে যে সাইজ, সাইজ বড় করলে সংখ্যা কমে যায়, রাইট বাটনে ক্লিক করে সাইজ ছোট করলাম, এখানে একটা এটা কি বলে এটা তোমার স্লট, এই স্লট এটা ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে স্ট্যান্ডার্ড মারলাম, এখান থেকে ভিড়ে, ভিড়ে ম্যাটেরিয়াল, ভিড়ে ম্যাটেরিয়াল,